Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আমরা মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পাপ কাজ করে থাকি বুদ্ধির তারণায় বুদ্ধি যখন বিপদগামী করে তখনই মানুষ ভুল কাজ করে অর্থাৎ পাপ কাজ করে কিন্তু যত ধরনের পাপ কাজ মানুষ করে থাকে তার থেকে বা তার মধ্যে সবথেকে মহাপাপ কি এটা আমরা অনেকেই জানি না এবং তাই সচেতন হই না পাপ কাজ করলে তার ফল যে করছে তাকে ভোগ করতেই হবে কিন্তু মহাপাপটি কি সে বিষয়ে স্বামী ব্রহ্মানন্দজি আলোকপাত করেছেন স্বামী ব্রহ্মানন্দজি হলেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ তিনি বলছেন দেখো মিথ্যা কথা বলা হলো সবচেয়ে বড় পাপ মহাপাপ যদি কেউ মদ খায় কিংবা বাড়ি যায় তাকে বিশ্বাস করা যায় কিন্তু যে মিথ্যা বলে তাকে এতটুকুও বিশ্বাস করা যায় না মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই শ্রীরামকৃষ্ণ একদিন কলকাতা থেকে এসে বলছেন আমাকে কিরে তোর দিকে কেন তাকাতে পারছি নে কিছু কুকাজ করেছিস আমরা তখন জানতাম চুরি ডাকাতি পরস্তি হরণ করলে কুকাজ হয় তাই বললুম না তিনি তখন বললেন তুই কি কোনো মিছে কথা বলেছিস তখন মনে পড়ল কাল হাসি ঠাট্টা করতে করতে গল্পের ছলে একটা মিছে কথা বলেছিল নিজের জীবনের কথা বললেন স্বামী ব্রহ্মানন্দজি এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা মিথ্যে কথা বলে থাকি তারা কত বড় পাপ করে চলেছি প্রতিদিন সচেতন হতে হবে না হলে এই মহাপাপ মিথ্যে কথা বলা তার ফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কেমন লাগলো তা জানিয়ে আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার ধন্যবাদ